ভিডিও বানায় না, আমার মানি ব্যাগে কি আছে, আমার ইয়েতে কি আছে, ঠিক আছে ভাই? আপনি কি লাভ দিবেন? আরে হাসিটা বিলিনি বিলিনি হাসি হলো, আর গোটা রাখতে হইছে, ওই যে ভিজে গেছে, উপায় নাই, ভাতটা দে কোনটা ভাইরে দেন ভাই। আপনি কি লাভ দিবেন? দাও ভাই প্লিজ, দিলে একটু লাভটা দাও প্লিজ, ভাতটা দিলে দাও। হ্যাঁ লাভটা দিলে দিয়ে দাও। এ ভাইয়া 50 টাকা দিব। ১০০ টাকার অফার দিছে, আমি দিতে পারবো না তো, আমি তো বলিনি আমি দিতে পারবো। নুহার বা আমার হাজবেন্ড এরকম উঁচু ইয়ে থেকে ব্রিজ থেকে ঝাঁপ দিত নদীর মধ্যে। আরে আমরাই আসি এসে খেলার সময় এনজয় করছো আপু? ইয়েস ম্যাডাম। তুমি কি এনজয় করেছো নাকি তোমার বাচ্চা কাচ্চার কথা ভাবতেছো? আমাকে চেনো আপু? চিনে চিনে। অনেক এনজয় করলাম আজকে। বৃষ্টির দিনে অনেকে করে কি, বৃষ্টির মধ্যে বাচ্চাগুলা বৃষ্টির দিনে এগুলোর থেকে ঝাঁপ দেয়, যে তাই না? বৃষ্টি পড়তেছে, পানি অনেক উপরে, হ্যাঁ পানি প্রচুর পানি, বাচ্চারা ঝাঁপ দিচ্ছে কাছাকাছি থেকে পানি কেন, তখন পানিটা আরো উঠে উপরে উঠে হাইট থাকে, ওই কারণে ঝাঁপ। স্রোত বেশি থাকলে আর কি, যাক যখন নিবে না। আপনি একটা গান ধরেন ভাই, আপনি আমাকে অনেক কষ্ট দিলেন, 50 টাকা কাটা দেন, কাটা আমি না তোমার, আমি আমি যে কিছুদিন আগে ইয়েতে আসছি, যে ওই যে ইয়ে খুঁজি নিয়ে গেলাম, তখন যে চরের মধ্যে গেলাম লোকের মধ্যে, তখন কিন্তু এত এনজয় করতে পারিনি, কারণ তখন হচ্ছে তোমাকে আমি কত এনজয় করালাম তাহলে তুমি বোঝো। হ্যাঁ এই এনজয় তুমি কি করতে পারতা লোকের মধ্যে না উঠলে? যদি আমার ঠান্ডা লাগে তাহলে কি হবে বলো, তোমাকে তো আমি এনজয় করাচ্ছি। ঠান্ডা লাগলে আমি আসি নি, তুমি আমার ঠান্ডা দিবা আপু, অনেক বড় বড় জায়গাটা দেখা দিই। হ্যাঁ আমরা চলে আসলাম, আমাদের ঘোরা টোরা শেষ, চলে আসছি, আমার পা ভিজে গেছে, ওকে এনজয় করাতে যে ওকে এন্টারটেইন করতে যে আমার পা ভিজে গেছে। তুমি আস্তে আস্তে যাও আপু, ভিডিও হচ্ছে, এত তাড়াহুড়ো করতে নেই, স্যান্ডেল পরে নামছি আমার ইয়েতে কি আছে, ঠিক আছে আমার ব্যাগের ভ্যানিটি ব্যাগে কি আছে, আমার একটা ভিডিও বানানো লাগবে, আমার ভ্যানিটি ব্যাগে কি আছে দে তো। আচ্ছা আবার টাকা নাড়লে অন্য কিছুতে সমস্যা নাই, টাকা নাড়লে পরে আমার এই স্যানিটাইজ না করলে চলেই না। নেক্সট ওপাশে দেখায় দেখা তুই নাম ধরিয়ে। আচ্ছা ভাই থ্যাংক ইউ। হ্যাঁ ওমা
আর কোন বইন হইলে তুই আমাকে বিজয় করতেছিস? হ্যাঁ সবাইকে। আর কোন বইন হইলে কইলে হবে বইন ওই দিক দিয়ে সামন দিয়ে গেলে তো হয়। তুই আয়, তুই আয়। আরে হাসিটা বিলিনি বিলিনি হাসি হলো, বিলিনি বিলিনি হাসি হচ্ছে। তুমি আমাকে ভিলেন মারাই দিলা এই যে এভাবে ছাদের পড়তে হয়। আর এ পাশে ধরো, এ পাশে আমার স্যালোয়ার গোটায় রাখতে হয়েছে, ওই যে ভিজে গেছে, উপায় নাই। অনেক এনজয় করলাম আজকে, আরেকবার পরিবেশটা দেখা দাও। পরিবেশ পরিবেশটা শান্ত না, সুন্দর না, কোনো সরগোল আছে? তাহিরের ডায়লগ সরগোল না কি বলে রে, ওই রকমই সরগোল হট্টগোল। চলে যাচ্ছি, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।